सिलगढ़ी क्षेत्र का विभिन्न ठाउँहरू मा रहेको ठूला ठूला सब्जी बजार साथै रेगुलेटर मार्केटहरू लिएर जिल्ला प्रशासन अति नै चिन्तित रहेको छ। गत केही दिन अघिदेखि विधान मार्केट साथै चम्पासरी बजार रेगुलेटर मार्केट प्रशासनले बन्द गरिदिएको छ। कारण उक्त क्षेत्रहरूबाट नै कोरोना संक्रमितहरूको संख्यामा वृद्धि रहेको विभिन्न क्षेत्रहरूबाट अभियोग आएको थियो भने यस विषय लिएर मंगलबार जिल्लापाल एसनल बलम लगायत सिलगढ़ी प्रशासक सुमन्त सुहाई अनि जिल्ला स्वास्थ्य अधिकारीहरूले एक बैठक सम्पन्न गरेका छन्। কয়েকটা ওয়ার্ডে এটা একটু কনসেন্ট্রেটেড আছে, এটা 46 অ্যান্ড 2 নম্বর ওয়ার্ড, 28 নম্বর, 18 নম্বর ওয়ার্ড, এই 4টে ওয়ার্ডে আমাদের কেসগুলো একটু কনসেন্ট্রেটেড আছে। আমরা মেইনলি এখানে কী কী পদক্ষেপ নেব, কীভাবে কন্টেইনমেন্ট করব এটাকে, এটা নিয়ে আমরা একটা প্ল্যান তৈরি করেছি। মেইনলি আমরা সিদ্ধান্ত হয়েছে প্রথমে মার্কেটগুলোকে আমরা টার্গেট করব, যেহেতু আমাদের আরএমসি থেকে ডাইরেক্টলি অনেক কেস লিঙ্কড ডাইরেক্টলি লিঙ্কড হয়ে আছে আরএমসিতে, এই জন্য আমরা চম্পাসরিতেও আমরা একটু প্রিভেন্টিভ মেশর হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি চম্পাসরি মার্কেট আর নিবেদিতা মার্কেট এটা আমরা প্রাথমিকভাবে 7 দিন আমরা একটু বন্ধ রাখব, যেহেতু এই এলাকায় অনেক কেসেসগুলো হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে একটা একটা মার্কেট করে আমাদের বিধান মার্কেট থেকে শুরু করে 28 নম্বর 18 নম্বরের যে মার্কেটগুলো আছে ওটা নিয়ে কী কী আমরা সলিউশন নিতে পারি, ওটা নিয়ে আমরা ওখানে গিয়ে জায়গায় গিয়ে দেখে আমরা একটা সলিউশন বার করব। সি বন্ধ করার একটা পার্মানেন্ট সলিউশন নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখন কেসেসগুলো একটু চম্পাসরি এরিয়ায় বেশি হয়েছে বলে বন্ধ করেছি, আদারওয়াইজ বন্ধ করাটা একটা সলিউশন নাই। আমরা চেষ্টা করছি বন্ধ না করে কীভাবে মার্কেটকে খোলা রাখতে পারি, একটু ওপেন জায়গায় অথবা একটু ওখানে মাস্ক পড়ার মানে এরকম প্রিভেন্টিভ মেশার্সগুলো, মাস্ক, স্যানিটাইজার, বেশি লোককে না ঢুকানোর অথবা কোনো একটা ওপেন জায়গায় নিয়ে যাওয়ার, যেরকম আমরা বিধান মার্কেট সবজি বাজার আছে ওটাও আমরা স্টেডিয়ামে আবার নিয়ে যেতে আমরা পদক্ষেপ নিয়েছি, ওটা কয়েকদিনের মধ্যে হয়তো আমরা ওটাকে নিয়ে যেতে পারবো। সো এইরকম স্টেপগুলো নিচ্ছি, বন্ধ করা স্টেপ আমরা নিচ্ছি কেন, এখানে 46-এ একটু বেশি কেসেসগুলো হয়েছে বলে বন্ধ করছি, অন্য অন্য জায়গায় আমরা আশা করি এটাকে আটকাতে পারবো। সমাধান এসেই করেঙ্গে ওই কন্ট্যাক্ট যে কন্ট্যাক্ট বিটুইন দ্য বায়ার অ্যান্ড সেলার যে খরিদ রে যে দোকানদার হ্যায় উসকা কন্ট্যাক্ট হম রিডিউস করনা চাহতা হ্যায়, इसको हम एक सोल्यूशन करवा देंगे। ये जो इतना टाइम हमको मिलता है ये टाइम के अंदर हम बैठ के एक सोल्यूशन निकलवा देंगे, ठीक है। শিলিগুড়ি নার্সিং হোম গুলো সোমবার দিন একটা আপনাদেরকে জানানোর কথা ছিল, প্রপোজাল দেওয়ার, তার আগে কিছু বলেছে না? অফিশিয়ালি ওরা জানায়নি, কিন্তু আনঅফিশিয়ালি আমরা দুদিনটা নার্সিং হোম ওরা কিছু স্টেপ নিচ্ছে ওটা আমরা শুনলাম। কালকেও মাননীয় মন্ত্রী ট্যুরিজম মন্ত্রী উনি একটা মিটিং ডেকেছেন এটা নিয়ে, ওখানেও এটা নিয়ে আলোচনা হবে। আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্সের মিটিং ডেকেছিলাম, একই কারণে একই এজেন্ডা ছিল আমাদের। গত 4-5 দিন ধরে আমরা শিলিগুড়ি এরিয়ায় হেডকোয়ার্টার আছেন, আমরা আলোচনা করে যে যে গ্যাপ হয়েছে ওটা আমরা ঠিক করতে পেরেছি, ঠিক আছে।